প্রায় আট মাস ধরে কাজ করেও অমিল বেতন। অভিযোগে স্বরূপ নবান্নের অর্থ দপ্তরের কর্মী রাজর্ষি সেনগুপ্ত। জানা গিয়েছে, 2014 সালে খড়দার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহার হাত ধরে নবান্নে চাকরি পেয়েছিলেন খড়দার বাসিন্দা রাজর্ষি সেনগুপ্ত। অতিবাড়ির সময় বেশ কিছুদিন যাতায়াতের অসুবিধার কারণে অফিসে যেতে পারেননি রাজর্ষি। অভিযোগ, তারপরও অফিসে গিয়ে কাজ করেও মেলেনি প্রায় আট মাসের বেতন। এমনকি শাসক দলে যোগ দেওয়ার জন্য মানসিক চাপ সৃষ্টির অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে। এরা আমার উপরে প্রচণ্ড রকম অত্যাচার করছে, প্রচণ্ড রকম মেন্টাল টর্চার করছে। আমার আমাকে ওখানকার যে গ্রুপ এইচ যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের সমস্ত লোক আমাকে ডেপুটি স্পেশাল সেক্রেটারি বলছে যে বোম ব্লাস্ট হলে অফিসে আসতে হবে। আমি আমাকে সকাজ করেছে, আমি সকাজের উত্তর দিয়েছি, আর পারবোই না চাকরি করতে, আমি আর পেরে উঠছি না ওখানে। ওখানে যা হচ্ছে আমার উপর, আমি আর পাচ্ছি না। আমার স্যালারি ট্যালারি কোনো একদমই ইয়ে করে দিয়েছে, আমি আর পাচ্ছি না ওখানে টিকে থাকতে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি। আগামী দিনে মানুষ দেখছে যে সবাই যে যেভাবে এরা চাকরি চুরি করেছে, তারপরে নানান জিনিসপত্র যা যেভাবে তারা চুরি করেছে, কয়লা, গরু পাচার, এগুলোর সঙ্গে সঙ্গে মানুষকে মানে শান্তিতে যাতে তাকে বসবাস করতে দেওয়া, তাকে চাকরি করতে দেওয়া, সেক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেস। আমি এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আর কাজে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বিনা বেতনে চারজনের পরিবার সামাল দিতে দিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজর্ষি। তার দাবি, বেঁচে থাকাই এখন তার কাছে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বাবা মারা গেছে, মা আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা তিন বছরের বাচ্চা আছে, সব জেনে শুনে ওরা আমার উপরে এরকম করছে। এ তো আমার পক্ষে বেঁচে থাকাটাই মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কোথায় গলদ বুঝতে পারছেন না, কার কাছে গেলে জানা যাবে তাও বুঝতে পারছেন না রাজর্ষি। বেতন সমস্যায় যেন কুড়ে কুড়ে খাচ্ছে খড়দার রাজর্ষিকে। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকানা নিউজ।